नमस्कार आपनादेर सबाइके स्वागत आमादेर एई विशेष आयोजने। गतकाल सन्ध्याय এই বোমাটি ফাটিয়েছিলেন নরেন্দ্র মোদি। আসলে আমরা তাকিয়েছিলাম অন্য গোলার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। আমরা অনেকেই এটা নিয়ে বেশি চিন্তিত ছিলাম যে সবথেকে বড় খবর হতে চলেছে কে হতে চলেছেন পরবর্তী 4 বছরের জন্য মার্কিন রাষ্ট্রপতি। কিন্তু নরেন্দ্র মোদি ঠিক 9:45 নাগাদ এই ধরনের একটা খবর দেবেন এবং সেটা সারা দেশের উপরে এত বড় প্রভাব ফেলবে এর আগাম কোনো আন্দাজ কারো কাছেই ছিল না। আজ ফেসবুকে আমার এক বন্ধু খুব সুন্দরভাবে বিষয়টিকে লিখেছেন, জাস্ট দু লাইনে লিখেছেন যে টু বিগেস্ট ডেমোক্রেসি অফ দি ডেমোক্রেসিজ অফ দি ওয়ার্ল্ড হ্যাজ গন ব্ল্যাক টু হোয়াইট। ইঙ্গিত খুব স্পষ্ট, আমেরিকাতে মার্কিন প্রেসিডেন্টের গায়ের চামড়ার রং কালো থেকে সাদা হয়েছে আর ভারতে নাকি টাকার রং কালো থেকে সাদা হয়েছে। নাকি বললাম এই জন্য কারণ অনেকে এই বিষয়টিকে এত সহজ ভাবছে না, অনেকে ভাবছেন এতে মানুষের যে হ্যারাসমেন্ট হলো, মানুষকে এত সমস্যার মধ্যে পড়তে হলো, সেই তুলনায় যে উদ্দেশ্যটা করা হচ্ছে সেই উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে তারা সন্দেহের অবকাশ আছে বলে মনে করছেন। আজকে অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হবে, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আজকে টেবিল বেশ লম্বা। অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় আমাদের এই আলোচনায় আজ রয়েছেন, বিজেপি নেতা কৃষাণু রয়েছেন, কৃষাণু মিত্র রয়েছেন, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, তারপর রয়েছেন সিপিআইএমের নেতা তো শতরূপ ঘোষ, এবং সবশেষে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক অজিতাভ রায়চৌধুরী। অজিতাভবাবু, আপনার মনে আছে কালকে এই খবর পাওয়ার পরে পরে আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়, আপনি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু আমি খবরটা আপনাকে প্রথম দিয়েছিলাম এবং তখন আপনি প্রথমে তার আগে আচ্ছা হোয়াটসঅ্যাপে আপনার কাছে ইনফরমেশনটা এসেছিল, আমি একটু ডিটেল দিয়েছিলাম, মানে আরও বিভিন্ন মানে সঙ্গে যে সমস্ত লাগোয়া তথ্যগুলো যে ব্যাংক বন্ধ থাকবে, এটিএম দুদিন বন্ধ থাকবে ইত্যাদি ইত্যাদি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া শুনে আমার মনে হয়েছিল যে আপনি এইটিকে প্রথম কথা আনএক্সপেক্টেড তো বটেই, পাশাপাশি খুব ইনএফেক্টিভ এবং এক ধরনের পাগলামি বলে ব্যাখ্যা করছেন, মানে আপনি নিজে ব্যাখ্যাই করতে পারছিলেন যে কী সুবিধা হবে, বরং অসুবিধাই বেশি দেখছি। আলটিমেটলি 24 ঘন্টার কাছাকাছি সময়, আমরা প্রায় সেই সময়ের দিকে এগোচ্ছি যে সময় নরেন্দ্র মোদী বলতে শুরু করবেন গতকাল, 24 ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে আসার পর এখন আপনার কী মনে হচ্ছে যে এই পদক্ষেপটা আমাদের দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য কতটা যুক্তিযুক্ত পদক্ষেপ? আমি একটু কারেকশন করি, মানে আমি ঠিক এই পর্যায়ে বলিনি যেটা পাগল, না আপনার প্রতিক্রিয়া শুনে আমার মনে হচ্ছিল বা তোমার মনে হচ্ছে হয়েছে হয়তো, কিন্তু অবভিয়াসলি এটা পাগলামি নয়। আমাদের অর্থনীতিতে একটা তত্ত্ব আছে, সেটাকে বলে যে কোনো কিছু যদি তুমি চমক দিয়ে করো তার যে ইম্প্যাক্ট পড়বে, আর সময় দিয়ে করো তার ইম্প্যাক্টটা অন্য পড়বে, এটা তত্ত্ব আছে। এবং বর্তমানে আমাদের তো অনেকটাই এই শিকাগোর যারা অর্থনীতিবিদ, এটা শিকাগোর তত্ত্ব, আমরা বলি র্যাশনাল এক্সপেকটেশনস, খুব নোন তত্ত্ব, পৃথিবীতে অনেক জায়গায় এটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা হয়, এবং এই তথ্যটাও খুব এক সময় জোরালো ছিল, এখন আস্তে আস্তে অনেকটা মুছে গেছে। এক্ষেত্রে আমার যেটা মানে মনে হয়েছে সেটা হচ্ছে ওই অনুযায়ী, এবং জেটলি আজকে যে একটা ইন্টারভিউ দিয়েছেন ডিডিতে, ডিডি নিউজে, এক্স্যাক্টলি এইটা, আমি যদি ওদের এক মাস সময় দিতাম তাহলে তোর অনেক কিছু করে ফেলতো। আমার প্রশ্নটা এই জায়গাটাই, আমার নিজের, আমি এখনও মনে করি এই চমকটা কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে, এবং বিশেষত যেগুলো অর্থনৈতিক উন্নত দেশ, কারণ তাদের সমস্ত ট্রানজ্যাকশন চলে ফর্মাল, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ফর্মাল ট্রানজ্যাকশনে চলে, তার রসিদ লাগে, তার এটিএম কার্ড চলে, তার ক্রেডিট কার্ড চলে। আমেরিকায় ক্রেডিট কার্ড ছাড়া ট্রানজ্যাকশনই হয় না আজকাল, ছোটো ছোটো দোকানেও তাই হচ্ছে। আমাদের চিত্রটা তো একটু অন্যরকম। এইবার এইখানে যদি এক মাস টাইম দিতাম কী হতো? যে লোকটা কালো টাকায় আজকে সোনার বার কিনবে কিংবা হুন্ডিতে গিয়ে বাইরে পাঠাবে, কি জমি কিনে রেখে দেবে, আমি তো বলছি, আমি কি বললাম এখানে, এক মাস নয় 31 ডিসেম্বর অবধি তুমি এটাকে ব্যাংকে জমা দিয়ে করতে পারো। তা যে লোকটা ব্যাংকে জমা না দেয়, মানে এই যে কালো টাকাটা এ ব্যক্তি এর কাছ থেকে ব্যক্তি বীর কাছে যাবে, এই তো হবে, আগেও তাই হতো। অর্থাৎ একজন যদি জমির কারবারই করে, রিয়েল এস্টেট, আমি কালো টাকা, আমার কালো টাকাটা তার কাছে গেল, এ তো হাত চেঞ্জ হচ্ছে। তো এক মাস যদি আমি সময় দিতাম তাহলে বেশ কিছু হাত চেঞ্জ হতো হয়তো। সে হাত চেঞ্জটা আজকে যদি আমি আটকে দিই, এবার ওই হাত চেঞ্জটা হয়ে যদি একটা কালো টাকা আরেকটা কালো টাকার কাছে, কালো টাকাটা তো কালো টাকাই থাকছে, এবার কালো টাকাটা সাদা করতে গেলে সেই লোকটাকে 40টা বা 60টা বা 100টা অ্যাকাউন্টস বিভিন্ন লোককে দিয়ে ছোট ছোট করে জমা দিতে হবে, জমা দিক। আমি যেটা মনে করছি, এই যে বাতিল করা হলো, বাতিল করাটার পেছনে যে অর্থনৈতিক দর্শন আছে সেটাকে আমি অপোজ করি। অর্থাৎ 500 টাকা বা 1000 টাকায় 85% যদি তাই হয় আমাদের টোটাল যে মানি সার্কুলেশন, তার 85% যদি হয় এই ধরনের নোট, সেই ধরনের নোট যে বিভিন্ন জায়গায় খাটছে,
কালো টাকা এই যে প্যারালাল ইকোনমি সেই ইকোনমিটাকে থামানোর চেষ্টাকে আপনি সাধুবাদ দিচ্ছেন না সাধুবাদ মানে কি 500 100 টাকার মাধ্যমেই তো হচ্ছে 25% তো এটা একদমই তাই কিন্তু যেটা হচ্ছে আজকে রাত 12টা মানে গতকাল রাত 12টায় না করে এক মাস পরে করলে কি কি অন্য মানে অন্য ভাব অন্য জিনিসটা কি হতো কালোটা কালোর মধ্যে কালোর একটা সার্কুলেশন আছে বিষয় দেবো আপনার আপনার কি মনে হয় এটা কি হতো এই যে এই যে এই যে প্যানিকটা হলো কালকে থেকে আজকে সকাল থেকে যে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষকে অসংখ্য অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এইগুলো জাস্ট একটা কোলাটারাল ড্যামেজ ফর বিগ কজ এইভাবে ধরে নিতে হবে সাধারণ মানুষকে নাকি এক মাস পরে যদি মানে এক মাসের একটা ডিউরেশন দিয়ে যদি এটাকে মার্কেট থেকে তোলা হতো তাহলে এই জিনিসটা হতো না না একটা জিনিস আমি বলি এই কালকের যে সিদ্ধান্তটা এটা কিন্তু তিনটে শেড আছে একটা হলো যে ইমিডিয়েট এফেক্ট এবং ভারতবর্ষের অর্থনীতির প্রেক্ষিত আরেকটা হলো যে এটার মধ্য দিয়ে কি চূড়ান্তভাবে দুর্নীতি দমন করা সম্ভব হবে দ্বিতীয় শেড আর থার্ড হলো কি মানে আর কি ইনস্টিটিউশনগুলো বা কি ধরনের উপায়গুলোকে আমরা নিতে পারি এত ব্যাখ্যা আমি এগুলো আপনার কাছে চাইছি না আমি শুধু চাইছি যে অজিতবাবু বক্তব্য হচ্ছে এক মাস টাইম নিয়ে দিত মানে আমি এই প্যানিকটা হতো না এই ডিস্টারবেন্স হতো আমি আমি খুব পরিষ্কার করে মনে করি যে যে সিদ্ধান্তটা নরেন্দ্র মোদী নিয়েছে খুব সাহসী সিদ্ধান্ত মানে একদম রাইট সিদ্ধান্ত লোক সাধারণ লোকের পার্সপেক্টিভেই বলি প্রত্যেকেই মনে করেন যে সময় যদি বেশি দিত যাদের মানে ঘরে 1000 এবং 500 টাকার মানে বস্তা দিয়ে আছে তাদের সরে যাওয়া মানে সরিয়ে নেওয়া বা ট্রান্সফর্ম করার একটা বিরাট সুযোগ ঘটত কালোতেই যেত হ্যাঁ বিরাট কালোটা তো কালোতেই যেত বিরাট সুযোগ ঘটত আর কি কোনো তফাৎ হতো এবং এটা আমি বিশ্বনাথকে জিজ্ঞেস করি আমি এবার আরেকজন অধ্যাপক কালোতেই যেত আরো একজন অধ্যাপক রয়েছেন এই প্যানেলে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় সুমন বাবু আপনার কি মনে হয় কালোটা কালো তো যেতে থেকে বড় কথা আমার কাছে কালো টাকা আছে আরেকজনের কাছে জমি আছে আমি যখনই জানবো যে এক মাস পরে এই টাকাগুলো ইনভ্যালিড হয়ে যাবে আমি জমি কিনতে যাব যার জমি আছে সে তো ওই টাকায় নেবে না সে তো ক্যাশ টাকায় নেবে না এই জমি যদি কালো টাকার ব্যবসায়ী সে হয় হ্যাঁ সেই কালো টাকার ব্যবসাটা আমি আজকে বন্ধ করবার চেষ্টা করলাম কিন্তু তার তো কালো টাকার যে মোহ সোর্সটা দুটো জিনিস আলাদা করতে হবে একটা যে কালো টাকা যেটা ঘুরছে যেটাকে স্টক বলছে আর একটা উৎস উৎসটা যদি একজনের থাকে যে কালো টাকার মোহ সেইটা যদি আমাদের অর্থনীতির মধ্যে একটা মোহের মতো কাজ করে একটা ভেলের মতো কাজ করে সেই উৎসটা কি আমি বন্ধ করছি এখানে এটাই আমার বক্তব্য না আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেখুন কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা মানে প্র্যাকটিক্যালি একটা খুব অপ্রত্যাশিত ঘটনা কারণ তার প্রেক্ষাপটটা যদি দেখেন যে প্রথমে সংবাদ মাধ্যমে খবর ছিল যে সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে উনি বৈঠক করছেন তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তারপরে রাষ্ট্রপতির কাছে যাবেন যে অনেকেই এই উৎসাহ নিয়ে বসেছিল যে হয়তো যুদ্ধ ঘোষণা হতে পারে যে যে সম্পর্কটা এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাতে অনেকে আশা করেছিল হয়তো ওই দিকে ব্যাপারটা যাবে কিন্তু যেটা গেল সেটা কিন্তু অনেকটা মানে অর্থনৈতিক জরুরি অবস্থার দিকে আমি একটা ফেসবুক পোস্ট একটু আগে দেখছিলাম সেটা প্রচারও হচ্ছে সেটা হচ্ছে যে আর মাত্র 50 দিন বাকি আছে দিন আসতে মানে কাল থেকে যেটা শুরু হবে সেটা 30শে ডিসেম্বর পর্যন্ত এই 50 দিনে 31শে ডিসেম্বর থেকে ভারতবর্ষে একটা আছে দিন আসবে এবং আপনার কি এটা মনে হয় আমিও ব্যক্তিগতভাবে দেখুন ইকোনমিক্সের লোক নই আমিও সেইভাবে অর্থনীতির ব্যাখ্যা হয়তো করতে পারবো না কিন্তু আপনার কি মনে হয় যে এই পদ্ধতির মাধ্যমে আদৌ কালো টাকা উদ্ধার করা সম্ভব হবে কারণ যারা যাদের আমরা মনে হয় যাবে না কি করে যাবে যারা যারা ধরুন টাকা টাকা তো যারা ধরে বসে আছে তাদের কথা বলছেন আজকে গতকাল 12টা থেকে আপনি 500 টাকা 1000 টাকা নোটটাকে আপনি বাতিল করে দিয়েছেন তার মানে যারা টাকা রেখেছে বাড়িতে তাদের টাকাগুলো অবসলেট হলো কিন্তু যারা সেই টাকাটা ধরুন কনভার্ট করেছে কোনো মানে সম্পত্তিতে করেছে কোথাও সোনাতে করেছে বা কোনো সুইস ব্যাংকের মতো বাইরের কোনো ব্যাংকে যেখানে টাকা পাঠিয়ে দিয়েছে সেই জায়গায় সেই টাকা উদ্ধার করা সম্ভব হবে 2014 লোকসভা নির্বাচনের প্রাক্কালে যেটা উই উইল কাম ব্যাক উইথ দোজ কোশ্চেনস আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব আর তারপরে এসে আমরা কৃষাণুর কাছে শুনবো যে কৃষাণু কি মনে করে যে তার দলের প্রধানমন্ত্রী এটা সঠিক কাজ করেছেন এভাবে এত মানুষকে বিপদে ফেলে আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা এত মানুষ